নবী বলেন দুনিয়ার জমিন কোন উম্মতে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দায়িত্ব আমি নবীরে তোমরা দিতে পারো আমি নবী আল্লাহর কসম খাইয়া তোমাদেরকে জানাই আর কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া রাখো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওখলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমরা আপনার হাতখানে তুলিয়া দিতাম পারি কিয়ামতের ময়দানে আপনি আমরার জান্নাতের গ্যারান্টি খানতা দিবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুই টুটোর মাঝখান জিব্বা আর দয়ফার মাঝখান লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি কোনো উম্মতে জমিনের মধ্যে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হুকা সুবহানাল্লাহ দুই টুটোর মাঝখান দুই টুটোর মাঝখান লজ্জাস্থান দুই টুটোর মাঝখান জিব্বা আর দয়ফার মাঝখান লজ্জাস্থান আমার বাসা কুয়া মাইক মেনর বাসা ইয়া কোনো লাভ নাই হেবেটা থার গুজারাইব ঠিক করাত লাগবো আমি কিন্তু আপনার বুঝা নিতে লাগছে এর লাগে কিতা খাওয়াতে আসলাম যে দুই টুটোর মাঝখান জিব্বা বোঝা গেছে নি দুই টুটোর মাঝখান কিছু মাতিও যুবক হল মাতো চাই দুই টুটোর মাঝখান জিব্বা আর দুই ফাওর মাঝখান লজ্জাস্থান পুরুষ অ্যান্ড মহিলা লেডিজ অ্যান্ড জেন্টেলম্যানস এরা যদি এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি সমাজও আমারে দিতে পারো মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিতে পারো তাহলে আমি নবী কসম খাইয়া খুয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হুক সুবহানাল্লাহ ও আমিও না আপনার প্রশ্ন করিয়া আপনার দুনিয়ার অস্থায়ী জিন্দেগির লাগিয়া আখেরাতর চিরস্থায়ী জান্নাতরে বরবাদ করতা না অস্থায়ী দুনিয়ারে বরবাদ করিয়া চিরস্থায়ী জান্নাতর আশায় থাকতাম জবাব দেখুয়া চাই চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী জান্নাত যাইতে হইলে আপনার সর্বপ্রথম আপনার জবান খানোর হেফাজত করুন কিয়র হেফাজত জবানোর হেফাজত জবানোর হেফাজত বলতে কিতা ও যে মাঝে মাঝে লেফর তলে মোবাইল বইয়া খালি গুন 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 করে তুইন ছাড়া আমি বাঁচতাম না তুই না খাইলে আমি খাইতাম না হই নানি মাঝে মাঝে ইগুন বন্ধ হয়ে দিত গিয়া মানুষের লোকে খারাপ আচরণ না কিতা মারানির ফুয়া কিতির ফুয়া কিতা মারানির ফুড়ি ইতা কাইল না শরীয়তে যে গালির পারমিশন আপনারে দিছে না ই গালি আপনি টোটালি বন্ধ করে নিতা আপনি মানুষের গালিতে বার্তা নাই শুয়োরের বাচ্চা কিতার বাচ্চা কিতির বাচ্চা টোটালি না এমনকি এখন কোনো সমাজ ওলা হয়েছে বাফে ফুয়ারে পর্যন্ত ফুয়ায় বাফে ফুয়ারে পর্যন্ত হয় তুমি শুয়োরের বাচ্চা এখন যদি ফুয়ায় ওখানে উবাই হতে হো আব্বা আমিও তোমার ফুয়ারে বা তো আমি যদি শুয়োরের বাচ্চা হইতে তুমিও তো শুয়োর না আসুন এখানে আপনারা আপনি আপনার ছেলেরে কইতা কুকুরের বাচ্চা এখন কুকুরটা খেয়ে হইলো হে না আপনি আমার তৈর না খেলে বাপ নানি তো শরীয়তে না করছে আপনি আপনার ফুয়ারে কুকুরের বাচ্চা গালি দিতে না শুকুরের বাচ্চা গালি দিতে না আসদুল হারাম এর লাগি তো আমরা তার মাইন্ড শুয়োর লেখা নয় ও আপনি হরুবেলা গালুন যেন আপনার ফুয়ারে এর লাগে আপনি বিরিয়ানার কথা হইলে কই পারতাম না ওখান কই না বাজারে বা শরীর বেদনা করে একটা বাস্তা দিন খাম করি আইসি বাজার খান কর ইন্না পারতাম না লাগে খাইতাম না ওখান কই না হৌ যে আপনি কিতার বাচ্চা হইয়া গালি দিছিল ওয়াল্লাহ তার মাইন্ড ওখান দে ব্রেইন ওখান দে কিতার মগজ বানাইয়া থই দিছে ও এখন তুমি বালা মাতিলেও তারা খালি বেন্নাত বেন্নাত করে মারিত তো নিকি তাই এর লাগি ফুয়াইন তোরা তোর ফিটা খাইয়া বহুত সাপ বলে হইল ওইটা শরীয়তে যদিও পারমিশন দিছে না বা ফুয়ায় বাফরত শরীর হাত তুলতাম কিন্তু আমরা হাসলতে আজকে আমরা আমরা ফুয়াইন তোরা তোর ফিটা খাই ফুয়াইন তোরা তো বেইজ্জত হই ফুরিন তোরা তো বেইজ্জত হই আইজ আপনার ফুয়া আপনার ফুরিয়ে সাধারণ আপনি পঁচিশ থাকি তিরিশ বছর জন্ম রাগ থাকি লইয়া আপনার ফুরি লালন ফালন আপনি করিয়া যাইতরা বিশ বছর আঠারো বছর পর্যন্ত আর সাধারণ এক বেহায়া কুলাঙ্গার ফুয়াগুলোকে দুই বছর এক বছর এক মাস ছয় মাস ভালোবাসা ভাইয়া আপনি বাফরে আপনি মারে তাই ফাউরিলায় এচ্ছাইতে দুর্ভাগ্য আর কিচ্ছু হইতে পারেনি জবাব দেই এর লাগান হতবাগা কোনো ছেলে হইতে পারে হতবাগা কোনো মেয়ে হইতে পারে যে ছেলেরে যে মেয়েরে বাফে আঠারো বছর পর্যন্ত বাইশ বছর পর্যন্ত মাথার গাঁও ভাত ফালাইয়া মানুষ করলো মায় আড়াই মাস পর্যন্ত ভাই আড়াই বছর ভাইখানা সভা করলো আর দশ মাস দশ দিন গর্ভধারণ করলো বিশ পঁচিশ বছর পর্যন্ত কষ্ট করিয়া মেহনত করিয়া আওলাদের জমিন মানুষ বানাইল ও মার বাপর পঁচিশ বছরের ভালোবাসারে ইস্তিফা দিয়া মাটির তলে দাফন করিয়া সাধারণ এক ফুয়ার লগে সাধারণ এক ফুরির লগে এক বছর দুই বছর ভালোবাসার দাম দিলায় এর চাইতে দুর্ভাগ্য
আর কিছু হইতে পারেনি হুকুয়া সাই মানে আপনি আপনার ছেলেরে আপনি আপনার মেয়েরে উপযুক্ত দিনদার আপনি বানাইতে না পারার কারণে হউদে আপনি কিতার বাচ্চা হইয়া গালি দিছলা হউদে আপনি কিতার বাচ্চি হইয়া গালি দিছলা ও ওখানে আল্লাহ আই থামো লাগার ও দেখান তুমি দোয়া হস এলাকি নবীর হদিস হইল ভুল বশত গুসা করিয়াও আসিয়াও আপনি আপনার ফুয়ারে ডং করিয়াও বদদুয়া দিতানা কোনো খারাপ জিনিস দিয়া আমার মাত বুঝা গেছে তে আপনারা গালি দেন কি আখতা উঠিয়া হইন মুরকির বলা তোরে মুরকিও দেখে নানি কই নানি আমরা মাঝে মাঝে এখন বাফে যে ফুয়ারে এই কথা খান্তা কইল মা যে এই কথা খান্তা ফুরিরে কইল আপনারা হুকুয়া চাই নবিয়ে ফরমাইন মা বাবা ভুল করিয়াও যে দোয়া খান্তা করবা যে কথা খান্তা ওলাদর হক স্পষ্ট করবা আওলাদর হক মা বাবায় যে কথা খান্তা গুসা সুত বার করবা এমনকি হাসি হাসিয়াও যদি কথা খান্তা যদি জমিন প্রকাশ করিলাইন আল্লাহ ওই দোয়ারে কবুল করে এখন আপনি কইবা টাটা ফুরিয়া মরিয়া হুরাস নারী গেল বেঙ্গলোর আপনার মুখ আসি উঠাইত করিয়া চেন্নাইত গেল আমার ভাই বেঙ্গলোর গেল আপনার ভাই কত কষ্ট করিয়া আত্মায় এতদিন শুনইন আপনি বিল্ডিং থাকি ফাউস লিপ ফুরিয়া ফুরিয়া মরি গেছে গিয়া ফজর অক্ত ডিউটির যাইতে গাড়ি বাড়ি মারি মারি ফেলাই দিছে খুব কুয়াশাইন এখন খুলিন যা তাঁত দিয়া এই টাটাটা আপনি ফেলাইছেন না হে ফেলাইছে আরে জবাব দেন আপনি ফেলাইছে এর লাগে কখনো না আপনি আপনার ফুয়ারে আপনি আপনার মেয়েরে ছেলেরে ভুল বশত এ জাতীয় কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতাম না গুসার ছোটো আপনি ওই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন যে ব্যবহারটা হইত আপনার ফুয়া ভবিষ্যতে মানুষ হইত আপনি ওলা কাবার ইমাম দেন খুশলা আদিল আল কালবানি খুশলা যে আমি আমার মার গুসার ছোটো দিয়ে দোয়া খুশলা ও দোয়ার কারণে গুসার ছোটো দিয়ে বদোয়া দিছলা ও বদোয়ার কারণে আজকে আমি আমি ইমাম হইছি কাবার ইমাম হুক সুবহানাল্লাহ কার ইমাম হইছি কাবার ইমাম বিশ্বর ইমাম হইছি মা গুসা করিয়া বুঝলা আল্লাহ তোরে দেখে নানি যা আল্লাহ তোরে কাবার ইমাম বানা তো আপনারা কইন না হারম থেকে বাড়িয়া যা আল্লাহ তোরে দুনিয়ার জবানার কুতবুল আলম বানা ওহান গুজার ছোট আপনি বাফে কইন ফুয়ার হক গুজার ছোট আপনি মায়ে কইন আপনার ফুরির হক ও দেখবা আল্লাহ ওখান কবুল করবো কৌ সুবহানাল্লাহ লাগি জবানোর হেফাজত নবী কইছেন জবানোর হেফাজত দুই টুটোর মাঝখান টিপ্পার হেফাজতের গ্রান্টি দায়িত্ব তোমরা জমিন খান লইলাও আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার কউ সুবহানাল্লাহ দুই নম্বরে তো ফায়ার মাঝখান লজ্জাস্থান যুব সমাজ হও বৃদ্ধ সমাজ অযথা কোনো নারী জাতির লোকের সম্পর্ক করিও না তোমারে আল্লাহ সময় দিছে যুবক কই গেছো বিবাহর বয়স হইছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আমি নবী কইয়ার ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি নবীর বয়স ২৫ বছর পরিণত হইল আমি নবী দুনিয়ার কোনো সৌন্দর্য চাইলাম না দুনিয়ার কোনো ধন দৌলত জমিন দেখলাম না আমি নবী দুই বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলাম কউ সুবহানাল্লাহ যুবক তোমার বিবাহর বয়স হয়ে গেছে যুবতী বোন তোমার বিবাহর বয়স হয়ে গেছে তুমি বাবার দায়িত্ব হলো তুমি মায়ের দায়িত্ব হলো তুমি তোমার ছেলের ডাক তেনে জিকার করো বাবারে আমার দায়িত্ব হলো তোমার সময় মতো বিবাহ দেওয়া এখন তো তোমার বিবাহর বয়স হয়ে গেছে তোমার আমি বিবাহ দিতাম তুমি কি রাজি তুমি তোমার ছেলের দিনার থেকে বাঁচাইতে হইলে তোমার ছেলের লজ্জাস্থানের গুণার থেকে যদি আপনি বাঁচাইতে চাও আপনার ছেলের উপযুক্ত হওয়ার লগে লগে আপনি পাত্রী আনিয়া দিন যেটা শরীয়ত সম্মত বিবাহ হয় আপনি সুন্নতি নিকাহ করিয়া আপনার ছেলের গোড়া আপনি পাত্রী আনিয়া দিন আপনার ছেলে জীবনে কোনোদিন অবৈধ সম্পর্ক করতো নাই হোক ঠিক কিনা এর লাগে শরীয়তে নবীর আখলাক আদর্শ তোহান ফর নবীজির জীবনে কোনোদিন কোনো নারী জাতির ভাই চোখ তুলিয়া তাকাইছেন না অবৈধ ইলা যদি কোনো উন্মতে হইলায় কোনো মানুষে হয় এগুন এগুন ইমান দেইব গিয়া এগুলো লাখ হারি দইব কিয়ামতর দিন এগুলো জাহান্নামও যাইব হো নাউজুবিল্লাহ দূরে করি হোক নাউজুবিল্লাহ এর লাগিয়া যুব সমাজ ভাইয়েরা বেঙ্গলোর দ্বারায় চেন্নাই দ্বারায় অন হন দ্বারায় নবীর আখলাক হইল নারী জাতির সম্মান করা নবীর আদর্শ হইল নারী জাতির মহব্বত করা মহব্বত মতলব তোমার তানোর দেতা মহব্বত ইঠা না তুমি তান যে মহব্বত ফেসবুক দি করো মেসেঞ্জার দি করো হোয়াটসঅ্যাপ দি করো ইমো দি করো টুইটার দি করো এগুলা নাই নবীর মহব্বত আসলো প্রতিটা নারী জাতির পর্দাওয়ালা বানানি প্রতিটা নারী জাতির জন্নতর মর্যাদা দেওয়া প্রতিটা নারী জাতির মায়ের মর্যাদা দেওয়া
এমন কি প্রতিটা নারীরে পুরুষ সকলের সামনে সম্মানিত করিয়া তোলা হও সুবহানাল্লাহ আর জোরে করে হোক সুবহানাল্লাহ আপনি নারী সমাজে নবীর আখলাক ওখান খাজো লাগায় প্রত্যেকজন নারীরে আপনি বলির মর্যাদা দেন প্রতিজন নারীরে আপনি মায়ের মর্যাদা দেন আপনার দিল তাকিয়া নারীর ব্যাপারে লোক লালসা হরিয়া দেই বগিয়া প্রতিজন নারীরে হিন্দু হোক আমার বোন খ্রিস্টান হোক আমার বোন জৈন হোক আমার বোন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত নারী হল সমাজ আসুন যত জাতর এরা আমার বোন আমার মা এই দিলখানাত দিল আপনি এই কথাটা আপনি জাগ্রত করেন দেখবা এক নারী আপনার সামনে দিয়ে গেলে আপনার বেহায়ামি চৌকে চাইবার ইচ্ছা করতো না ইনশাআল্লাহ আমরা ইতা করি না আমরা কিতা করি আমরা বেদাগো ফাঁসি গেলে কই গো আমার বোন বেদাকে ফাঁসি গেলে কই গো আমার ফুফু বেদাগো ফাঁসি গেলে কই গো আমার চাষি আন্না খোয়া নাই এই জন্য আপনি নারী জাতির নবীর আখলাক চাই না আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই বিবাহিত নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করলা খাদিজার মক্কাতুল মুকাররমার ও মুসলমান হকলে কুফার মুশরিক হকলে খাদিজাতুল কুবরা রাখলে খাদিজা আমি আবু জেহেল আবু লাহাবর মতো মান চলে তোমার মতো খাদিজা রে খয়ার আল্লাহ তোমার মতো মানুষে তো ধনী মানুষে কিভাবে একজন গরিব আব্দুল্লাহ রফা মুহাম্মদের বিবাহ করলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার আল্লাহ তাআলা আমার উপরওয়ালায় তৌফিক দিছেন আমার দিলে দেখান হইছে আমি ফয়সালা নিছি আমি যত ধনী হই না কেন তবে একটা জিনিস আপনাদের কাছে উপস্থাপন করিয়ার শিকার করিয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক ওয়ালা আদর্শ ওয়ালা উনার মতো ইনসাফ ওয়ালা ব্যক্তি পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই হউ সুবহানাল্লাহ যে সময় খাদিজারে জমিনের মধ্যে শরম দেওয়া শুরু করলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মানুষের দাওয়াত দিলা দাওয়াত দিয়া মাদানকুর দাওয়াত খানটা দিলাম দিয়া সারা মানুষে জিকার হলো খাদিজাতুল কুবরা হঠাৎ হরিয়া কোন কারণে মাদানকুর দাওয়াত খানটা তুমি আমরা জমিন খানো দিলায় খাদিজায় কইলা আপনারা আরাম করো করে একটু কুয়া খাদিজায় খাওয়াইবার আগে জিকার করলা আপনারা খুব কুয়া চাই আমি আরব আরব মক্কাতুল মুকাররমার একজন মালওয়ালা মানুষ একজন দনাঢ্য ব্যক্তি ও ধনী মানুষে একজন গরিব মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনারে আমি বিবাহ করছি আব্দুল্লাহ রফা মুহাম্মদ রে ওই কথা খান্তা যুক্তিসঙ্গত নাকি ও যুক্তিসঙ্গত সারায় কইলা আপনি একজন ধনী মানুষ হইয়া একজন গরিব মানুষের বিবাহ করা এটা আপনার পক্ষে সম্ভব কিভাবে হইল এর জবাবটা সাইয়ার হুকন আউযুবিল্লাহ আপনারা কইতরা আমি বিয়া করছি এক গরিব পুরুষ রে হ্যাঁ আমি বিয়া করছি আমার মনে যাইছে তবে আপনারা কিতা কইন পুরে না তাহলে আপনারা সাক্ষীটা কইন আমি হযরতে খাদিজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই আখরি জবানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে মুহাম্মদ আব্দুল্লাহ রফা মুহাম্মদর নামে আমি খাদিজার যত সম্পদ আসলো যত ধন ও দৌলত হল জমিন আসলো সারা সম্পদ আর ধন ও দৌলত হল আব্দুল্লাহ রফা মুহাম্মদ দিলাম এখন আপনারা হুক কুয়াশায় এই মুহূর্ত সময় খান থাকি লইয়া ভবিষ্যতে যতদিন এই জমিন খানো থাকমু এখন এই আরব মক্কাতুল মুকাররমার মধ্যে জমিন সবচাইতে গরিব কোন মানুষ উৎবা সাইবা তাকি লইয়া হযরতে আবু সুফিয়ান এখন পর্যন্ত মুসলমান হন নাই আবু লহব আবু তালিব তাকি লইয়া আবু জেহেল তাকি লইয়া সারায় ও খোতা খান তা স্পষ্ট করিয়া দিলা এই মুহূর্ত মক্কাতুল মুকাররমার মধ্যে সবচাইতে ধনী মানুষ আব্দুল্লাহ রফা মুহাম্মদ হুক সুবহানাল্লাহ আর এই মুহূর্ত আরব মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব যে মানুষ আছো ওই মানুষের নাম তুমি খাদিজা হযরতে খাদিজা ফরমায় উপস্থিত সমস্ত বন্ধু বান্ধব হল তোমাদেরকে আমি জানাইয়া দিয়ার আমি খাদিজা এই মুহূর্ত আরবের সবচাইতে গরিব মহিলায় হইয়ার আরব মক্কাতুল মুকাররমার সবচাইতে দনাঢ্য ব্যক্তি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী হিসাবে আমি স্বীকৃতি দিলাম হুক সুবহানাল্লাহ এর লাগি বিয়া করতে দন না দৌলত না সুন্নতি নিকাহ করবা সুন্নতি বিবাহ করবা খাজুরি খরকুয়া আর না গরো আনি বিবাহ মসজিদ গিয়া ফোড়াইয়া সুন্নতি নিকাহ করইন না গাড়ি দশ খান পনেরো খান দিয়া ড্রাইভার দে আরো 45,000 30,000 20,000 দেওয়ার চাইতে অগুন জমাইয়া স্ত্রীর মোর অগুন তোরা ফাদিল করিয়া দেও না খান ফাসাদ 20,000 গেছে গাড়ি তারও 20,000 দায়িত্ব ও 20,000 অগুন দিয়ে খাস আর তোরা দিলা কুয়া দিয়া হোক কুয়া পরে মোর 70,000 দুইয়োগে 40,000 গেছে গিয়া অগুন মোরে দিয়া আপনারা
মাইনাস করিলা কুয়া আর ভবিষ্যতে কোনো দিন আমার স্ত্রীরে দেই যদি আমি কোনো দিন নাই কিন্তু দিতাম তখন আমি 30 হাজার গুণ দিব এমনে সহজ হরইন না আপনারা বুঝবাই এই বিয়া করাই কেন লা কষ্ট এক জিনিস কোন চাই নামাজই কেন আল্লাহর হুকুম না বান্দার হুকুম কার হুকুম ভাই রোজা আল্লাহর হুকুম না বান্দার হুকুম যাকাত আল্লাহর হুকুম না বান্দার হুকুম তো বিবাহ হই গো তো আল্লাহর হুকুম বিবাহ কো আল্লাহর হুকুম না বিয়া করতে এত কষ্ট করে নামাজ পড়তে তো কষ্ট নাই নামাজ রে আপনি সুজা হরই বিবাহ রে সহজ হরই ও যুব সমাজে লজ্জাস্থান হেফাজত করতে পারবা এখন যদি আপনি লজ্জাস্থান হেফাজত হরইন না যদি মোবাইল অনৈতিক ভিডিও দেখিয়া মোবাইল যদি অন্য নারীর লগে ফোন কথা কইয়া আর যদি আপনি জমিন মাস্টার ভীষণ হরইন গুনাহ লিপ্ত হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার প্রতিটা আঙ্গুল রে গর্ভবতী বানাইব হুক নাউযু বিল্লাহ আর জোরে করে হুক নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম আখলা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে কিয়ামতের ময়দান আমার আল্লাহ মানুষ জাতির আঙ্গুল গুলারে গর্ভবতী করিয়া লক্ষ লক্ষ সন্তান রে প্রসব খান্তা দেওয়াইবা সাহাবায়ে কেরাম আখলা নবী যে ফানো সাহাবায়ে কেরাম আখল যত মানুষের জমিন অনত অনৈতিক ভিডিও দেখিয়া শরীয়ত বিরোধী মোবাইল ভিডিও দেখিয়া বা কোনো জিনিস কোনো নারী জাতির লোক অবৈধ কথা হইয়া যদি জমিনের মধ্যে মাস্টার ভীষণ করে আল্লাহ তার আঙ্গুল গুলারে কিয়ামতের ময়দান যেই হাত দ্বারা জমিন তুমি মাস্টার ভীষণ করবায় ও আঙ্গুল গুলারে আল্লাহ তালা গর্ভবতী বানাইব নাউযুবিল্লাহ শুধু তাই নয় কোনো মানুষ জাতিয়ে যদি বিবাহ করিয়া প্রথম বছর আল্লাহ যদি নিয়ামত হিসাবে তোমার সন্তান দিলাই তুমি স্বামী রাজি না হও তুমি স্ত্রীও যদি রাজি না হও ওখান মনে করিয়া ডক্টরের ফয়সালা লইয়া ঔষধ দ্বারা যদি কোনো মেডিসিন কোনো গর্ভাবস্থারে তুমি নষ্ট করিলাও জানিয়া রাখিও কিয়ামতের ময়দান আল্লাহ তোমার সন্তানের হত্যাকারী বানাইয়া কিয়ামতের দিন তোমার তুলাইব নাউযুবিল্লাহ আমরা ইলা জমানা আছে না নেই প্রায় জায়গার ডাক্তারের দ্বারা গিয়া কইবা না আমার স্ত্রীয়ে সাইত্র না ই বছর আর কিচ্ছু হইতো বা দর বছর কিচ্ছু হইতো হুঙ্গা না হুমার কুবাই খুর আল্লাহ যদি বন করিয়া থই দে এখানে দিন দেখির লাগিয়া তে মুল্লার থাবি দেখা মুইবনি ডাক্তারের দোয়াই খাম হইবনি হ্যাঁ এর লাগে নিয়ামত ফাইলেও আলহামদুলিল্লাহ ফাইলেও ছয় মাসেও যদি ফাইলাও আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আল্লাহ নিয়ামত দিছে মগর ঔষধ খাওয়াইয়া ডক্টরের পরামর্শ লইয়া নষ্ট করাইও না আল্লাহ তাআলা কিয়ামত দিন ওই হরুতার হত্যাকারী বানাইয়া আপনারে জাহান্নাম দিব হুক নাউযুবিল্লাহ আইজ আপনি যাইন না হাজারো মানুষের হরুতা পান না কত ফিরোর কাছে যার কত অলির কাছে যাইতরা কত ডক্টরের কাছে যাইতরা বেলুর তাকি লইয়া সিঙ্গাপুর তাকি লইয়া শিলং তাকি লইয়া হাম হসপিটাল তাকি লইয়া সারা গুড়ি থা এরপরও আল্লাহ মুকদ্দর হরুতা দেন না আর যারা ফাইলায় আর আর এর লাগে কখনো না সন্তান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এই জন্য আল্লাহ যদি নেকি দুনিয়া দিবার আগে এটা আল্লাহর পার্সোনাল ম্যাটার মগর তুমি ঔষধ খাবাইয়া দাবাই দিয়ে নষ্ট করবা না করতাম না তো ইনশাআল্লাহ ও নবী যে ফরমান লজ্জাস্থানের হেফাজত করিও নারী জাতির লগে কোনো জাত অবৈধ কথা তোমরা হইও না নারী জাতির লগে যখন অবৈধ কথা হওয়া তুমি জমিন বাদ দিবাই তোমার লজ্জাস্থানের হেফাজত তুমি অটোমেটিক করতে পারবাই মোবাইলের মধ্যে বর্তমান জমানাত কত না যে ভিডিও কল ফেসবুকের মধ্যে পাওয়া যায় ইউটিউবের মধ্যে পাওয়া যায় গুগলের সার্চ করলে কত অবৈধ ভিডিওগুলা দেখা যায় যে পুরুষে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রে মানতে গিয়া যদি ভিডিও দেখা বাদ দিলাও গুগল তাকি লইয়া ফেসবুক তাকি লইয়া না যে ভিডিওগুলা যখন জমিন তুমি দেখা বাদ দিবাই আর যদি রিয়েলি অরিজিনাল যদি তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত জমিন করতে পারো আল্লাহ কিয়ামতের ময়দান তোমার বিনা হিসাবে জন্নত দিবা হো সুবহানাল্লাহ قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم মহান আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে ফরমাইন জমিনের মধ্যে তোমরা আমি জানাইয়া দিয়ার তোমরা পুরুষ হলে তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখো তোমরা জমিন নিম্নগামী রাখিও তোমাদের চৌকরে আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন করিও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার লজ্জাস্থানের হেফাজত যদি তোমরা করতে চাও তাহলে আগে তোমাদের হেডলাইট গুলারে তোমরা নিচে দি মারিও আপার মারিও না ডিপার মারিও ডিপার মারলে সাইটে দি কোনো কিছু দেখতে নাই তোমরা অটোমেটিক কুনার তাকি বাঁচতে পারবা সুবহানাল্লাহ আমার দুস্থ হল্লার বুজুর্গ হল
দুই নম্বরে আমি আপনার সামনে ফজলাম মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিজন ইমানদার হলে মহব্বতের ডাক দিয়া মায়ার ডাক দিয়া সারা ইমানদার হলে ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার তোমরা যদি নিজে জাহান্নামের আগুন থেকে না বাঁচো ওই জাহান্নামের লাখড়ি মানুষের ফাতর হইবা এখন আউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد إن التياريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد আমার দুস্ত হল আর আমার বুজুর্গ হল মহান আল্লাহ তাবারক ও তাআলা বলেন ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তাআলা তোমরারে জানাইয়া দিয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم على صحابة الكرام وعلى عرض فريق يا رسول الله وقوى الله النبي كن خرن يا الله تبارك وتعالى মানুষ জাতির জাহান্নাম আর আগুন থেকে বাঁচাইবার লাগি কোন কারণে কইলা নবী জবাব দেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা হে উম্মতে মুহাম্মদিয়া হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি হল জমিনের মধ্যে বসবাস করায় আমার আল্লাহ তোমরারে জানাইয়া দিতরা খাস করে ইমানদার মুমিন করে জানাইয়া দিতরা কিয়ামতের ময়দানত জাহান্নামের লাখড়ি মানুষের পাথর বানাইবা হুন আউযু বিল্লাহ আপনি জমিন সুদ খাইলে জাহান্নামে যাইবা কোনো শক নাই সন্দেহ নাই আপনি জমিনের মধ্যে নামাজ পড়া যদি বাদ দিলেন পৃথিবীর কোনো মানুষের দোয়া করিয়া নামাজ বিহীন উম্মতের জন্য তো দেওয়া সম্ভব নাই একমাত্র যদি আপনি আমি কিয়ামতের ময়দান যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি জান্নাতে যাইতে চান কিয়ামতের ময়দান সারা নবী আর রাসূল হল তাকি লইয়া সব পেরেশান তাকবা উতাশ অবস্থায় তাকবা খেউ খেউর সঙ্গী কিয়ামতের দিন হই থানায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে তোমার আওলাদে তোমারে কোনো সময় পরিচয় দিত নাই যে মায় তোমারে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করিয়া প্রায় আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব করিয়া তান স্তন রে চুষাইয়া তোমারে দুধ পান করাইছিলা ও মায়ের কাছে যখন তুমি নাফরমান আওলাদ যাইবাই সঙ্গে সঙ্গে তোমার মায় তোমারে কোনো সময় পরিচয় দিত নাই তোমার মায় তোমারে তিরস্কার করিয়া কইব আল্লাহর গুলাম ওই জমিনের মধ্যে তুমি আমার সন্তানের পরিচয় দেয় আমি তো মহিলা মানুষ কি দুনিয়ার জমিনে তো জওয়ান আসলাম আমার বিবাহ পর্যন্ত হয় নাই তুমি আওলাদ তোমার বাবার কাছে যাইবা সেম জবাব তোমার বাবায় তোমার সান তোমার সামনে প্রকাশ করবা তুমি তোমার ভাইয়ের কাছে গিয়া কবে ভাই
জমিনের মধ্যে খতম মহব্বত খতম হইয়া ছিল আজকে জাহান্নামের মধ্যে আল্লাহ আমার ফয়সালা কইলার জাহান্নামে যাইতাম দয়া করিয়া যদি সামান্য তোমনে কি আমারে দিয়া জাহান্নামটা কি বাঁচাইতায় তোমার ভাইয়ে জবাব দিবে আমার তো জমিনে মাও ছিল না বাবা ছিল না তুমি আমার ভাই কোন জায়গা থেকে উপস্থিত হইলা এখন আউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে সমস্ত মানব জাতি ভয়ঙ্কর রূপ ধারণ করবা সূর্য গুয়াদা তুফে থাকবে জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের দারখানে বইয়া শেয়ারের মধ্যে আসন গ্রহণ না করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু খান দিবা আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া কবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াস সালাম আগর নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারায় নফসি নফসি হইয়া তুলে দিয়া খান দিবা আল্লাহর নবী নূ আলাইহি সালাতু ওয়াস সালাম আরে কিয়ামতের ময়দানে উনার উম্মতে কিয়ামতের মাঠে বিপদ ফালাইবা নূ আলাইহি সালাম রে আল্লাহ জিকির ও নবী নূ আলাইহি সালাম দুনিয়ার জমিনে তোমারে আমি আল্লাহ নবুয়তি দিয়া দিছিলাম তুমি কি তোমার উম্মতের কাছে দিনের দাওয়াত খানতা পৌঁছাইয়া দিছলাই নবী নূ আলাইহি সালাম আল্লাহর সামনে খানো মাতানতে হরে হলো গো আল্লাহ আপনার আমার উম্মতের কাছে আমি নূহ আলাইহিস সালাম আপনি যেভাবে বলেছিলেন যেভাবে আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি সেইভাবে দায়িত্ব আদায় করেছি হুকা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী নূহ আলাইহিস সালাম তুমি যে তোমার উম্মতের কাছে দাওয়াত খানতা দিয়েছিলে তার সাক্ষী হে নূহ আলাইহিস সালাম জবাব দিও গো আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমার সাক্ষী আমার উম্মত খলাস হইন আল্লাহ নবী নূ আলাইহিস সালাম উম্মতের ডাক দিয়া কয় নূ আলাইহিস সালাম উম্মত খল আমি আল্লাহ তোমার জিকির করি আর তোমরার নবী নূ আলাইহিস সালাম কি তোমাদের সামনে দিনের দাওয়াত দিয়েছিলেন নূ আলাইহিস সালাম তাফসীরে দুররে মনসুরের মধ্যে লেখা নূ আলাইহিস সালাম উম্মত খলে নূ আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী দিবা নাউযু বিল্লাহ আল্লাহ লগে লগে কইবা নবী নূহ আলাইহিস সালাম তুমি কইলা তোমার উম্মতের কাছে দিন দাওয়াত দিলাই আজকে হঠাৎ করে তোমার উম্মতে তোমার বিরুদ্ধে আমার আদালতের মধ্যে যে সাক্ষী খান্তা দিলা আমি নূহ আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার উম্মতে তোমার বিরুদ্ধে মিথ্যা মাতিস নাউযু বিল্লাহ নূহ আলাইহিস সালাম বেহুশ হইয়া বেফানা হইয়া পাগলের মতো দৌড়া দৌড়ি আরম্ভ করবা সর্বপ্রথম আমাদের দাদা এবং পিতা নবী নূহ আদম আলাইহিস সালামের কাছে যাইবা গিয়া নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম রে সালাম দিয়া কইবা ও আমার বাবা আদম আলাইহিস সালাম আমি আজকের দিন বড় পেরেশানিত বড় মুসিবত আছি আদম আলাইহিস সালাম কইবা বাবা রে এত বয় এত কিসের এত এত বয় খট নাই নূহ আলাইহিস সালাম জবাব দিও আমার বাবা আদম আলাইহিস সালাম আমার আমার উম্মত হলে আল্লাহর আদালত আমার বিরুদ্ধে সাক্ষী দিলাইছেন এখন আমি আল্লাহর সামনে কিভাবে সত্যটা প্রকাশ করতাম নূহ আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালামের জবাব দিমা তুমি তুমি এই জমিনের মধ্যে আমার কাছ থেকে কোনো সাহায্য পাইতে নাই এখন আমি আদম আলাইহিস সালামের কোনো ক্যাপাসিটি নাই নাউযু বিল্লাহ আদম আলাইহিস সালামে কইবা যদি তুমি হেল্প পাইতে চাও সাহায্য যদি পেতে চাও আল্লাহর আদালতের মধ্যে যদি সাক্ষী প্রকাশ করতে চাও তাহলে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তুমি যাও নবী নূহ আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাম দিবা ইব্রাহিম খলিলুল্লাহ জিকির করো আমাদের বড় ভাই আদ নূহ আলাইহিস সালাম আপনার চেহারা ভাই দেখতে দেখা যায় আপনি বড় বিপদ আপনার চেহারা ভাই দেখতে দেখা যায় আপনি বড় জমিনের মধ্যে মুসিবত আছো হোসেন এত টেনশন এত বিপদ আপনি কোন থেকে ফাইলায় নূহ আলাইহিস সালাম জবাব দিবা আমার উম্মতে আল্লাহর আদালতের মধ্যে আমার বিরুদ্ধে সাক্ষী খান্তা দিলাইছেন আমি নূহ আলাইহিস সালাম আপনার কাছে আইলাম দয়া করিয়া যদি আপনি সামান্যতম সাহায্য করতায় সামান্যতম হেল্প যদি জমিনের মধ্যে আপনি আমারে করতায়
তাহলে আমি নিশ্চয় আল্লাহর আদালত সত্যিটা প্রকাশ করতে পারলাম অনেক হোক সুবহানাল্লাহ এইভাবে একজন একজন করিয়া নূ আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হোসিবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত নবী হল উম্মত হল বিপদ ফলাইবা আপনার উম্মতে কিয়ামতের মাঠে কোন জায়গাত গেলে আপনারে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামায়ে ফরমাইন হযরত আয়েশার নবী যে ফরমান ও আয়েশা তুমি আমারে বরাবর যুক্তিসঙ্গত প্রশ্নখানতা করছো আমি নবী তোমারে কইয়ার আমার উম্মতরে জানাই অতিও তিনটা জায়গার মধ্যে গেলে ওরা আমারে কিয়ামতের মাঠে পাইব হো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ফরমান আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মতরে তুমি জানাইয়া দিও ওরা যদি সর্বপ্রথম আমারে যদি টুকানি যায় আমি নবীর লগে যদি সাহায্য পাইতে চাই ওদেরকে হইয় সর্বপ্রথম ফুল সিরাতের গাঁঠর মধ্যে যাইত ওরা ফুল সিরাতের গাঁঠর মধ্যে গিয়ে যদি আমাকে না পায় আমি নবীয়ে জানাইয়া দিয়ার আমার উম্মতরে হইয় হাওদে কাউসারের পানির দ্বারও যাইত যদি হাওদে কাউসারের যদি পান কুয়ার দ্বারখানো গিয়াও না পায় আমি নবীয়ে জানাইয়া দিয়ার ওদেরকে হইয় মিদানের গাঁঠ গেলে আমি নবীরে পাইবা হৌ সুবহানাল্লাহ নবী নূ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের কাছে যাওয়ার লগে লগে ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ওই জায়গার মধ্যে গিয়া যখন ঈসা আলাইহিস সালাম রে কইবা আজকের দিন আমি বড় বিপদ আছি আমি বড় মুসিবত আছি আপনি ঈসা যদি আমার সামান্যতম হেল্প করে থাকে নবী ঈসা আলাইহিস সালাম নূ আলাইহিস সালাম আমার কাছে কোনো সাহায্য নাই কোনো হেল্প আমি করার মতো ক্ষমতা নাই আজকের দিন যদি হেল্প পাইতে চাও সাহায্য পাইতে চাও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাও হযরত নূ আলাইহিস সালাম আরজ ফরমাই ও ঈসা আলাইহিস সালাম আখেরি জামানার নবীর কোন জায়গার মধ্যে গেলে হওয়া যাইব ঈসা আলাইহিস সালাম ওই তিনটা জায়গার কথা কইয়া দিলা আপনি সর্বপ্রথম ফুল সিরাত গাঁঠ যাইবা ওখানে গিয়াও যদি বিশ্ব নবীকে না পান তাহলে আপনি হাউজে কাউসারের পানি রোনে যাইবা ওখানে গিয়াও যদি বিশ্ব নবীকে না পান তাহলে আপনি সবসময় গিয়া আপনি মিদানের দ্বারখানো যাইবা ওখানে গিয়া ভাইবা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদ্দাত ফরিয়া শুধু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি এইভাবে নবী খান্দা খাটি খতরা হো সুবহানাল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে একদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নামে চিৎকার দিয়া কর গমের পরবর্তীকারে আলম যেই দিন আপনি আমার জমিনের মধ্যে সৃষ্টি করলেন আপনি আমার বানাইলায় আপনি আমার খইলায় পেট পড়িয়া জমিন খানো খানি দিবায় আজকে আমার খিদার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতাম পারিয়ার না দয়া করিয়া যদি আপনি আমার সামান্যতম খানি দিতায় আল্লাহ লগে লগে কইবা জিব্রাইল যাও হাউজে কাউসারের পানি জাহান্নামের মধ্যে সিটা মারো ওই জাহান্নাম সামান্যতম পিছনে কোনো সময় যাইত না ওই সময় আল্লাহ রব্বুল আলামিনে ওনার কুদরতের ডাইন হাত দিয়ে এমন একটা মেডিসিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা জাহান্নাম দৌড়িতে দৌড়িতে 40 গড় পিছনে যাইব হো সুবহানাল্লাহ সারা ফরিস্তায় কইবা আল্লাহ যে জাহান্নাম রে 70 গড় টানার পরে ফরিস্তা হলে টানিয়া কোনো কিচ্ছু করতে পারলা না যে ফর যে জাহান্নাম রে টানিয়া হাউজে কসর পানি দিয়ে ঠান্ডা করতে পারলায় না এমন কি মেডিসিন খান জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করলা দার খানে জাহান্নাম এখন পর্যন্ত ফিসে দিদার হো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার গোলামের রাত্রিবেলা সকুর পানি মুসল্লার মধ্যে ফেলানোর কারণে আমি আল্লাহ ওই সকুর পানি ফুটেন জমাইয়া রাখছি যার খাওয়ানে জাহান্নাম সেটা মারলাম আই জাহান্নাম এখন পর্যন্ত ঠান্ডা হো সুবহানাল্লাহ ও নবী যে কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি হইয়া খান্দা লগে লগে শুধু কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আমার আল্লাহ কইবা নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ জাল্লা জালালের কসম কই আপনারে কইয়ার আপনার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম আপনি আল্লাহ আপনি নবী সমস্ত উম্মতরে জন্নত লইয়া যাও হো সুবহানাল্লাহ আর দূরে করি হোক সুবহানাল্লাহ
او نبي لوگه جنتو جايتي راضي اسي تو انشاء الله راضي اسي انشاء الله.